বোঝা গেল ডাল মে কুসকা রাহা হে। আপনারা এই দেশ ওয়াহাবিয়ত কায়েমের জন্য, মৌলবাদ কায়েমের জন্য এজেন্ট হিসেবে বসেছেন। অনুরোধ করব অনতিবিলম্বে, আমার ভাইয়ের উপর হামলা হয়েছে, কেন হামলা হয়েছে, সেই দেশের রাষ্ট্র বিরোধী কথা বলে নাই, এই দেশের জনগণের বিরুদ্ধে কথা বলে নাই, এই দেশে কোন গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলে নাই, এই দেশে সেই রসুলের শানে কথা বলতে গিয়েছে, নবীর শানে মিলাদ চান করতে গিয়েছে, উলিয়ার স্বরের এই তথাকথিত মৌলবীরা ওনাকে হামলা করে শহীদ করেছে, ফুটে যাচ্ছে। আমি অনুরোধ করবো স্বরাষ্ট্র সুরেশটাকে অনতিবিলম্বে ভিডিও ফুটেজ দেখে তাকে গ্রেপ্তার করুন, আইনের আয়তা আনুন, যদি না আনেন আমরা অনতিবিলম্বে কর্মসূচি ঘোষণা করব, যে কর্মসূচির মাধ্যমে হতে পারে আপনার পতনের কর্মসূচি হতে পারে। সুতরাং আমি অনুরোধ করব আপনারা যে দায়িত্ব পালন করছেন, এই দায়িত্ব শুধু চোখে দূরা দেওয়ার দায়িত্ব পালন করতেছেন, আমরা অনুরোধ করব বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এখনো যদি বৈষম্য হয় এই যে আন্দোলন আমাদের দরকার নাই। আমরা আপনাদের আরেকটা দুঃখজনক ঘটনা, উলিয়ারশরে হামলা যারা করলো, যারা আমার ভাইকে মারলো, তাদের বিরুদ্ধে মামলা না হয়ে আমাদের বিরুদ্ধে মামলা হয়। কসবাতে যারা আমার ভাইকে মারলো তাদেরকে গ্রেফতার না করে আমার ভাইকে গ্রেফতার করা হয়। বোঝা গেল আপনারা এজেন্ট বাস্তবায়ন করতে চাচ্ছেন, ওয়াহাবিয়তের এজেন্ট, মওদুদিয়তের এজেন্ট আপনারা বাস্তবায়ন করছেন, অনতিবিলম্বে কোন এজেন্ট বাস্তবায়ন করার সুযোগ পাবেন না। এই দেশ সুন্নি জনতার দেশ, এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশের ওলি আল্লাহ ভক্তরা সুন্নি জনতা যদি মাঠে নামে পালাবের রাস্তা পাবেন না। অনুরোধ করছি আগামী বৃহত্তর কর্মসূচি আমরা ঘোষণা করব, সেই কর্মসূচিতে আপনাদের সার্বিক সহযোগিতা উপস্থিতি কামনা করে আগামী দিন আপনাদের সকল কর্মসূচি বাস্তবায়ন করবেন।